নমস্কার বন্ধুরা প্রাকৃতিক ভূগোলে আমরা আলোচনা করছিলাম আবহাওয়া এবং জলবায়ুর উপাদান সম্পর্কে এই বিষয়ের উপর আমি এর আগে দুটো ভিডিও বানিয়ে রেখেছি প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম বায়ুমণ্ডলের উষ্ণতা এবং বায়ু চাপ সম্পর্কে সেকেন্ড ভিডিওতে আমি শুরু করেছিলাম বায়ু প্রবাহ সম্পর্কে বায়ু প্রবাহ এবং সেই ভিডিওতে আমি বায়ু প্রবাহকে কয়েকটি ভাগে ভাগ করেছিলাম প্রথমটা হচ্ছে নিয়ত বায়ু দ্বিতীয় ভাগ হচ্ছে সাময়িক বায়ু তৃতীয় ভাগ আকস্মিক বায়ু এই তিন ভাগে ভাগ করেছিলাম সেখানে আমি নিয়ত বায়ু সম্পর্কে আলোচনা করে এসেছি মানে নিয়ত বায়ু 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 কমপ্লিট করেছি আজকে আমরা আলোচনা এবং সাময়িক সম্পর্কে তো আপনারা যারা এখনো আগের দুটো ভিডিও দেখেননি তারা আগে সেই ভিডিও দুটো দেখে নেবেন তারপরে আজকের ভিডিও দেখবেন তাহলে পরপর ব্যাপারটা বুঝতে সুবিধা হবে আগের ভিডিওগুলো আমি প্রাকৃতিক ভূগোল নামে প্লে লিস্টের মধ্যে রেখেছি পরপর সেখানে ভিডিও সাজানো রয়েছে তো সেই প্লে লিস্টের লিঙ্ক আমি উপরের আই বাটনে এবং নিচের ডিসক্রিপশনে দিয়ে রাখছি এছাড়াও ভারতের ইতিহাস এবং ভারতের অর্থনীতি সম্পর্কে আমি যে যে ভিডিও বানিয়েছি তার সমস্ত প্লে লিস্ট আমি নিচের ডিসক্রিপশনে এবং উপরের আই বাটনে দিয়ে রাখছি ভিডিও শুরু করার আগে আরও একটা কথা যে আপনারা যারা এই চ্যানেলে নতুন যারা এই ভিডিওগুলো প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও শুরু করব সাময়িক বায়ু দিয়ে সাময়িক বায়ু যাকে ইংরেজিতে বলা হয় সাময়িক বায়ু বা পিরিয়ডিক্যাল উইন্ড কাকে বলে দিনের বিভিন্ন সময় বা বছরের বিভিন্ন ঋতুতে সাময়িকভাবে ভাবে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় সাময়িক বায়ু এর আগে আমরা দেখে এসেছি যে যে বায়ুগুলো সারা বছর ধরে একইভাবে প্রবাহিত হয়ে যায় তাদেরকে বলা হয় নিয়ত বায়ু সাময়িক বায়ু হচ্ছে যে বায়ু বিভিন্ন সময় বছরের বিভিন্ন সময় বা দিনের বিভিন্ন সময় সাময়িকভাবে প্রবাহিত হয় সাধারণত স্থানীয়ভাবে উষ্ণতা এবং বায়ুর চাপের পার্থক্যের জন্যই এই ধরনের বায়ু প্রবাহিত হয় তাহলে এই সাময়িক বায়ুর উদাহরণ কি কি কোন কোন বায়ুকে সাময়িক বায়ু বলা হয় প্রথম হচ্ছে স্থলবায়ু দ্বিতীয় হচ্ছে সমুদ্র বায়ু এবং তৃতীয় হচ্ছে মৌসুমি বায়ু স্থলবায়ু সমুদ্রবায়ু এবং মৌসুমি বায়ু এই তিনটে হচ্ছে সাময়িক বায়ুর উদাহরণ এই প্রত্যেকটা আলাদা আলাদা করে আমরা এবার বুঝবো প্রথমে স্থলবায়ু ফার্স্ট হচ্ছে স্থলবায়ু কাকে বলে স্থলভাগ হতে সমুদ্রের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকেই বলা হবে স্থলবায়ু স্থলভাগ থেকে সমুদ্রের দিকে যে বায়ু প্রবাহিত হবে তাকেই বলা হবে স্থলবায়ু স্থলবায়ুকে ইংরেজিতে বলা হয় ল্যান্ড ব্রিজ ল্যান্ড ব্রিজ এটা হচ্ছে স্থলভাগ আর এটা হচ্ছে সমুদ্র স্থলভাগ থেকে যে বায়ুটা সমুদ্রের দিকে প্রবাহিত হবে তাকে বলা হবে স্থলবায়ু এবার এই স্থলবায়ু কেন তৈরি হয় কেন এই স্থলবায়ু প্রবাহিত হয় অর্থাৎ স্থলবায়ুর উৎপত্তির কারণ আমরা আগেই দেখে এসছি যে সূর্যের তাপে আমাদের পৃথিবী উত্তপ্ত হয় সূর্যের তাপে আমাদের পৃথিবী উত্তপ্ত হয় এবার সূর্য যখন তাপ দেয় স্থলভাগ জলভাগ সমস্ত জায়গায় সমানভাবে তাপ দেয় অর্থাৎ সূর্যের তাপ সমস্ত জায়গায় সমানভাবে পৌঁছায় মানে পৃথিবীর একটা নির্দিষ্ট অঞ্চলে স্থলভাগ এবং জলভাগে সূর্য সমানভাবে তাপ বিকিরণ করে এই তাপ বিকিরণের প্রভাব স্থলভাগ এবং জলভাগে দুরকম হয় সূর্যের তাপে স্থলভাগ খুব দ্রুত উত্তপ্ত হয়ে যায় সূর্যের তাপে স্থলভাগ খুব দ্রুত উত্তপ্ত হয়ে যায় অপেক্ষাকৃত ধীরে ধীরে জলভাগ উত্তপ্ত হয় কিন্তু যখন ঠান্ডা হওয়ার প্রশ্ন আসে মানে সূর্য যখন অস্ত চলে যায় তখন ধীরে ধীরে পৃথিবী আবার ঠান্ডা হতে থাকে তো এই সময় স্থলভাগ খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় অন্যদিকে জলভাগ তখনও গরম থাকে তাহলে দিনের বেলায় বেলায় স্থলভাগ যত দ্রুত হয়, রাতের তত তাড়াতাড়ি তাপ বিকিরণ করে শীতল হয়ে যায় এর ফলে কি হয় স্থলভাগের বায়ু রাতের বেলায় শীতল এবং ভারী হয়ে উচ্চচাপযুক্ত হয় বায়ুর ধর্ম কি বায়ুর ধর্ম হচ্ছে যে জায়গায় বায়ু উত্তপ্ত হবে সেই জায়গাকার বায়ু দ্রুত ওপরের দিকে উঠে যাবে বায়ু যদি উত্তপ্ত হয় তাহলে সেটা দ্রুত উপরের দিকে উঠে যাবে এবং এই জায়গাটা যে এই জায়গাটাতে একটা শূন্য স্থান তৈরি করবে এবং চারিদিকে যেখানে যেখানে উচ্চচাপ অঞ্চল রয়েছে সেখান থেকে বায়ু ছুটে আসবে এই অঞ্চলটাকে পূরণ করার জন্য অর্থাৎ যে জায়গাটা গরম থাকবে সেই জায়গাটায় নিম্নচাপ কেন্দ্র হবে এবং যে জায়গা কার বায়ু ঠান্ডা বা শীতল হবে সেই জায়গায় উচ্চ চাপ তৈরি হবে তাহলে এখানে কি বললাম ক্ষেত্রে যে রাতের বেলায় স্থলভাগ অপেক্ষাকৃত ঠান্ডা থাকে কারণ সূর্যের তাপের ফলে স্থলভাগ যত তাড়াতাড়ি গরম হয় তত তাড়াতাড়ি সেটা রাতের বেলায় ঠান্ডা হয়ে যায় উল্টোটা হয় সমুদ্রের ক্ষেত্রে সমুদ্র সূর্যের আলায় যত ধীরে ধীরে গরম হয় রাতের বেলায় ততটাই ধীরে ধীরে ঠান্ডা হয় অর্থাৎ রাতের বেলায় সমুদ্র মধ্যে সমুদ্রের ওপরের যে বায়ুটা রয়েছে সেখানে একটা নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয় অন্যদিকে ঠান্ডা হওয়ার ফলে সেখানকার বায়ুটা উচ্চচাপ হয় উচ্চচাপযুক্ত বায়ু হয় এবার রাতের বেলায় যখন সমুদ্রের উপরে একটা নিম্ন চাপ তৈরি হবে এবং স্থলভাগের উপর একটা উচ্চ চাপ তৈরি হবে তখন উচ্চ অঞ্চল থেকে বায়ু ছুটে যাবে এই নিম্নচাপ কেন্দ্রকে লক্ষ্য করে এবং এর ফলে যে বায়ুটা তৈরি হচ্ছে সেটাকেই বলা হচ্ছে স্থলবায়ু বোঝা গেল যে স্থলবায়ু কাকে বলে কেন এটা প্রবাহিত হয় স্থলবায়ু সাধারণত মধ্যরাত্রি থেকে ভোর রাত্রির মধ্যে প্রবাহিত হয় মধ্যরাত্রি থেকে ভোর রাত্রির মধ্যে এটা প্রবাহিত হয় এরপরে হচ্ছে সমুদ্রবায়ু স্থলবায়ু গেল এবার হচ্ছে সমুদ্রবায়ু এই যে ঘটনাটা হয় ঠিক তার উল্টো ঘটনাটা হয় সমুদ্র বায়ুর ক্ষেত্রে সমুদ্রের দিক থেকে স্থলভাগের দিকে যে বায়ুটা প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে সমুদ্র বায়ু সমুদ্রের দিক থেকে স্থলভাগের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় সমুদ্র বায়ু এবার সমুদ্র বায়ু কেন উৎপত্তি হয় একদম সেম কনসেপ্ট সূর্যের তাপে কি বললাম স্থলভাগ সকালবেলায় খুব দ্রুত গরম হয়ে যায় কিন্তু সমুদ্র অপেক্ষাকৃত ধীরে ধীরে গরম হয় সকালবেলাতে তাহলে সকালবেলাতে যখন স্থলভাগ খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে তখনও পর্যন্ত সমুদ্র ঠান্ডা থাকবে স্থলভাগ দ্রুত গরম হয় তাই জন্য এই জায়গাটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে তো যখনই স্থলভাগ গরম হয়ে যাবে তখন তার উপরে একটা নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হবে যেখানকার বায়ু গরম হবে সেখান থেকে হালকা হয়ে ওপরে উঠে যাবে সেই জায়গায় একটা ফাঁকা জায়গা তৈরি করবে এবং এইটাকে বলা হচ্ছে নিম্নচাপ তো স্থলভাগের উপরে সকালবেলায় একটা নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হবে অন্যদিকে সমুদ্র তখনও অতটাও গরম হয় না সমুদ্র তখনও ঠান্ডা থাকে এই কারণে সমুদ্রের উপরে উচ্চচাপ কেন্দ্রের সৃষ্টি হয় যেহেতু এখানকার বাতাস ভারী তাই এখানে একটা উচ্চচাপ কেন্দ্রের সৃষ্টি হয় সেই উচ্চচাপ কেন্দ্র থেকে বায়ু এই নিম্নচাপ কেন্দ্রটাকে ভরাট করতে ছুটে আসে এবং এর ফলে সমুদ্র বায়ু সৃষ্টি হয় সমুদ্র সমুদ্রের উপর থেকে সেই বায়ুটা চলে আসছে স্থলভাগের দিকে তাই জন্য এটাকে বলা হচ্ছে সমুদ্র বায়ু প্রধানত দুপুর বেলাতে এই সমুদ্র বায়ু প্রবাহিত হয় এই কারণেই আমরা যখন সমুদ্রের ধারে ঘুরতে যাই তখন দেখি যে দুপুরবেলা একটা ঠান্ডা বাতাস আমাদের দিকে আসছে খুব আরাম হয় এইটার কারণ হচ্ছে এই সমুদ্র বায়ু এবার এই স্থলবায়ু এবং সমুদ্র বায়ুকে কেন কেন সাময়িক বায়ু বলা হয় সাময়িক বায়ুর যে ডেফিনেশন বা সংজ্ঞাটা দিয়েছিলাম তাতে বলেছিলাম যে দিনের বিভিন্ন সময় বা বছরের বিভিন্ন ঋতুতে যে বায়ুটা প্রবাহিত হয় সাময়িকভাবে তাকে বলা হচ্ছে সাময়িক বায়ু এই যে বায়ু দুটোর কথা বললাম সমুদ্রবায়ু এবং স্থলবায়ু এই দুটো দিনের একটা নির্দিষ্ট সময়েতেই প্রবাহিত হয় এরম নয় যে সারা দিন ধরে প্রবাহিত হবে সারা দিন সারা রাত ধরে এরা প্রবাহিত হয় না তাই জন্য এদের দুজনকে বলা হচ্ছে সাময়িক বায়ু এরপরের উদাহরণ হচ্ছে মানে এর এরপরের যে সাময়িক বায়ুটা রয়েছে সেটা হচ্ছে মৌসুমি বায়ু এবার স্থলবায়ু এবং সমুদ্রবায়ু দিনের একটা নির্দিষ্ট সময়ে প্রবাহিত হচ্ছিল আর মৌসুমি বায়ু বছরের একটা নির্দিষ্ট সময়ে প্রবাহিত তাহলে মৌসুমি বায়ু এবং আমাদের দেশকে মৌসুমি বায়ু দেশ বলা হয় তাই মৌসুমি বায়ু খুব ইম্পর্টেন্ট এর ইংরেজি হচ্ছে মনসুন মৌসুমি বায়ুর সংজ্ঞা বছরের কোন নির্দিষ্ট ঋতুতে উষ্ণতা এবং চাপের পার্থক্যের ফলে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় মৌসুমি মৌসুমি শব্দটা এসছে মৌসুম থেকে মৌসুম এই মৌসুম একটা আরবি শব্দ সেখান থেকে এই মৌসুমী কথাটা এসছে মৌসুমী বায়ু কিন্তু সারা পৃথিবীর পৃথিবীর মানে সমস্ত জায়গায় প্রবাহিত হয় না বিশেষ বিশেষ কিছু অঞ্চলে এই মৌসুমি বায়ু প্রবাহিত হয় যেমন দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া অর্থাৎ আমাদের ভারতবর্ষ দক্ষিণ পূর্ব এশিয়ার একটা দেশ এইটুকু অংশের মধ্যে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া উত্তর আফ্রিকা মেক্সিকো উত্তর অস্ট্রেলিয়া প্রভৃতি জায়গায় দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া উত্তর আফ্রিকা মেক্সিকো এবং উত্তর অস্ট্রেলিয়াতে মৌসুমি বায়ু প্রবাহিত হয় মৌসুমি বায়ুকে আবার দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে গ্রীষ্মকালীন গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু এবং দ্বিতীয় ভাগ হচ্ছে শীতকালীন মৌসুমি বায়ু গ্রীষ্মকালীন এবং শীতকালীন প্রথমে আমরা দেখবো এই গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু সম্পর্কে এই হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের পৃথিবী পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে গেছে নিরক্ষরেখা জার্মান মান জিরো ডিগ্রি নিরক্ষরেখা পৃথিবীকে সমান দুটো ভাগে ভাগ করেছে উত্তরের দিকটাকে বলা হচ্ছে উত্তর গোলার্ধ এবং দক্ষিণের দিকটাকে বলা হচ্ছে দক্ষিণ গোলার্ধ উত্তর গোলার্ধে ঠিক এইখান দিয়ে একটা রেখা গেছে যার মান হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি সাড়ে তেইশ ডিগ্রি এই রেখাটার নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা গ্রীষ্মকালে কর্কটক্রান্তি রেখার উপরে সূর্য লম্বভাবে কিরণ দেয় গ্রীষ্মকালে কর্কটক্রান্তির রেখার ওপরে সূর্য লম্বভাবে কিরণ দেয় আর যখনই গ্রীষ্মকালে এই কর্কটক্রান্তির রেখার ওপর সূর্যের কিরণ লম্বভাবে পড়ে তখনই এই অংশটায় কর্কটক্রান্তি রেখার নিকটবর্তী অঞ্চলে একটি গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয় কর্কট রেখার ওই জায়গাটাতে পুরো বাতাসটা গরম হয়ে যায় ফলে সেখান থেকে বাতাস উপরের উপরের দিকে দিকে উঠে উঠে যায় যায় বায়ু ফলে এই জায়গাটাতে একটা গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয় উত্তর গোলার্ধটা সূর্যের লম্বভাবে কিরণের জন্য অধিক গরম হয় অন্যদিকে দক্ষিণ গোলার্ধটা অতটা গরম হয় না এই জায়গাটা দক্ষিণ গোলার্ধটা থাকে ঠান্ডা অর্থাৎ দক্ষিণ গোলার্ধের বায়ুতে উচ্চচাপ কেন্দ্রের সৃষ্টি হয় এখানে সৃষ্টি হয় উচ্চচাপ কেন্দ্র আর যখনই এখানে নিম্নচাপ কেন্দ্র সৃষ্টি হয় তখন এই উচ্চচাপ কেন্দ্র থেকে বায়ু ছুটে যায় ওই নিম্নচাপ কেন্দ্রকে লক্ষ্য করে যেখানেই নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হবে সেখানে একটা ফাঁকা শূন্য স্থান তৈরি হবে সেই স্থানকে পূরণ করার জন্য উচ্চচাপ অঞ্চলের ভারী বাতাস ছুটে যাবে নিম্নচাপ কেন্দ্রের দিকে এখানেও সেই ঘটনাটাই ঘটে তাহলে দক্ষিণ গোলার্ধ হতে ভারী এবং শীতল বাতাস ছুটে যাবে এই দিকে লক্ষ্য করে এখান থেকে উচ্চচাপ কেন্দ্র থেকে ভারী বাতাস ছুটে যাবে এই নিম্নচাপ কেন্দ্রের দিকে লক্ষ্য করে এবার এই বাতাসের ফেরেলের সূত্র ফেরেলের সূত্র কি বলা হচ্ছে সূত্রে বলা হয়েছে যে উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে বেঁকে এবং দক্ষিণ গোলার্ধে বায়ু বাম দিকে বেঁকে প্রবাহিত হয় তাহলে এই বায়ুটা কিভাবে প্রবাহিত হচ্ছে এইভাবে যদি ফেরেলের সূত্র না থাকতো তাহলে বায়ুটা এইভাবে প্রবাহিত হতো মাঝখানে এটা যদি জিরো ডিগ্রি অর্থাৎ নিরক্ষরেখা হয় বায়ুটা এইভাবে প্রবাহিত হতো যদি সূত্র না থাকতো তাহলে এর দিকে মুখ করে যখন বায়ুটা প্রবাহিত হচ্ছে হচ্ছে উত্তর গোলার্ধে ডান এটা এবং বা এটা দক্ষিণ গোলার্ধে সেম হবে কারণ বায়ুটা দক্ষিণ গোলার্ধে এই দিক থেকে এই দিকে যাচ্ছে মানে উত্তরের দিকে যাচ্ছে দক্ষিণ গোলার্ধেও এর বাম দিক হবে এটা ডান দিক হবে এটা তাহলে ফেরেলের সূত্র যখন এই বায়ুটার ওপর পড়বে তখন দক্ষিণ গোলার্ধে বায়ুটা কিছুটা বাম দিকে বেঁকে যাবে এবং যখনই দক্ষিণ গোলার্ধ থেকে উত্তর গোলার্ধে পৌঁছাবে বায়ুটা ডান দিকে বেঁকে যাবে এইভাবে হয়ে যাবে তো এইভাবে প্রবাহিত হবে এই বায়ুটারই নাম মৌসুমি বায়ু এই বায়ুটাকে বলা হচ্ছে উত্তর গোলার্ধে এই বায়ুটাকে বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উত্তর গোলার্ধে উত্তর গোলার্ধে শুধু এই বায়ুটাকে বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বায়ু যেদিক থেকে আসে যেদিক থেকে বয়ে আসে যেদিক থেকে উৎপত্তি হয় সেই দিকের নাম অনুসারে এই বায়ুটার নামকরণ করা হয় এবার দক্ষিণ গোলার্ধের অংশটা যদি আমি মুছে দিই তাহলে দেখা যাবে যে বায়ুটা কোন দিক থেকে আসছে সেই জন্য এই বায়ুটাকে উত্তর গোলার্ধে বলা হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু এবার হচ্ছে শীতকালীন মৌসুমী বায়ু গ্রীষ্মকালীন বোঝা গেল এবার হচ্ছে শীতকালীন মৌসুমী বায়ু আবার এটা আমাদের পৃথিবী মাঝখান দিয়ে গেছে জিরো ডিগ্রি অর্থাৎ নিরক্ষরেখা দক্ষিণ গোলার্ধে এই জায়গায় একটা রেখা রয়েছে যার নাম মকরক্রান্তি রেখা এর মান কত সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ অর্থাৎ টোয়েন্টি থ্রি অ্যান্ড হাফ সাউথ আগে একটা ছিল উত্তর অক্ষাংশ সেটা ছিল কর্কটক্রান্তি রেখা এটা হচ্ছে মকরক্রান্তি রেখা শীতকালে মানে এবার যে ঘটনাটা ঘটবে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু ঠিক উল্টো ঘটনাটা ঘটবে শীতকালে এই রেখাটার উপরে সূর্য লম্বভাবে কিরণ দেয় সাড়ে তেইশ ডিগ্রি কিরণ দেয় ফলে দক্ষিণ গোলার্ধটা অপেক্ষাকৃত গরম হয় এবং এই জায়গাতে একটা নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয় আর যখনই দক্ষিণ গোলার্ধে একটা নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয় কিন্তু উত্তর গোলার্ধটা শীতকালে অতটা গরম হয় না কারণ দক্ষিণ গোলার্ধে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে সূর্যের কিরণ দক্ষিণ গোলার্ধে পড়ছে তাই উত্তর গোলার্ধটা অপেক্ষাকৃত ঠান্ডা থাকে তাই জন্য এই অংশে একটা উচ্চচাপ কেন্দ্রের সৃষ্টি এই অংশের সৃষ্টি হচ্ছে নিম্নচাপ কেন্দ্র আর যখনই নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হবে এই জায়গার বায়ু হালকা হয়ে ওপরের দিকে উঠে যাবে এখানে শূন্যস্থান তৈরি হবে তখন উত্তর গোলার্ধ থেকে বায়ু চলে আসবে দক্ষিণ গোলার্ধের এই নিম্নচাপ কেন্দ্রকে লক্ষ্য করে এই বায়ুটা ফেরেলের সূত্র আবার এর উপর ফেরেলের সূত্র পড়বে ফেরেলের সূত্র যদি না থাকতো পৃথিবীতে তাহলে বায়ুটা এইভাবে আসতো এটা যদি নর্থ হয় নর্থের দিক থেকে সাউথে আসতো মাঝখানে যদি এটা জিরো ডিগ্রি বা নিরক্ষরেখা হয় তাহলে বায়ুটা এইভাবে আসতো কিন্তু এর উপর পড়ে যাবে ফেরেলের সূত্র ফেরেলের সূত্রে বলা হচ্ছে যে উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে বেঁকে এবং দক্ষিণ গোলার্ধে বায়ু বাম দিকে বেঁকে প্রবাহিত হয় তাহলে এই বায়ুটাই এবার উত্তর গোলার্ধে যখন প্রবাহিত হবে তখন সেটা একটু ডান আচ্ছা ডান দিক কোনটা এই বায়ুটার এই বায়ুটার ডান দিক হচ্ছে এই এই দিকটা হচ্ছে রাইট সাইড এই দিকটা হচ্ছে লেফট সাইড দক্ষিণ গোলার্ধে এবং উত্তর গোলার্ধে দুদিকেই এই বায়ুটার বাম সরি ডান দিক হচ্ছে এইটা আর বাম দিক হচ্ছে এইটা তাহলে এই বায়ুটা ফেরেলের সূত্রে পড়লে কিভাবে আসবে এখান থেকে তৈরি হচ্ছে উত্তর গোলার্ধে এটা ডান দিকে বেঁকে আসবে কিন্তু দক্ষিণ গোলার্ধে যেই প্রবেশ করবে সেটা বাম দিকে বেঁকে যাবে এরকম হয়ে যাবে এইরকম তাহলে এটা এর করে দিচ্ছি উত্তর গোলার্ধ থেকে বায়ুটা আসছে এসে দক্ষিণ গোলার্ধে এইভাবে বাম দিকে বেঁকে এই নিম্নচাপ কেন্দ্রের দিকে চলে যাচ্ছে আর এই বায়ুটাই হচ্ছে শীতকালীন মৌসুমি বায়ু এবার নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট বায়ুর নামকরণ করতে গেলে বায়ুটা যে দিক থেকে প্রবাহিত হয়ে আসছে উত্তর গোলার্ধে এখানে রয়েছে জিরো ডিগ্রি তাহলে এটা হচ্ছে উত্তর গোলার্ধ এই অংশটা উত্তর গোলার্ধে এই বায়ুটা কিভাবে প্রবাহিত হচ্ছে এইভাবে কোন দিক থেকে নর্থ ইস্ট দিক থেকে রাম জায়গা থেকে প্রবাহিত হচ্ছে তো এই এই কারণে উত্তর গোলার্ধে এই বায়ুটার নাম উত্তর পূর্ব মৌসুমি বায়ু এই অংশটা যদি আমরা বাদ দিয়ে দিই উত্তর গোলার্ধে এই অবধি এইটুকু অংশে বায়ুটা কিভাবে প্রবাহিত হচ্ছে এরকমভাবে তাহলে কোন দিক থেকে আসছে উত্তর পূর্ব দিক থেকে তাহলে এটা উত্তর গোলার্ধে নাম উত্তর পূর্ব মৌসুমি বায়ু এবার দক্ষিণ গোলার্ধে যখন চলে আসে এই অংশটাকে যদি বাদ দিয়ে দিই দক্ষিণ গোলার্ধে এটা প্রবাহিত হচ্ছে এই দিক থেকে এটা হচ্ছে দক্ষিণ দিক এটা হচ্ছে পূর্ব দিক দক্ষিণ গোলার্ধে এই বায়ুটার নাম হয়ে যাবে দক্ষিণ পূর্ব মৌসুমি বায়ু শীতকালীন থেকে স্থলভাগের দিকে জলভাগের থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হচ্ছে যেহেতু দক্ষিণ গোলার্ধে বেশিরভাগটাই রয়েছে সমুদ্র সেই কারণে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বেশি বৃষ্টিপাত হয় অন্যদিকে শীতকালীন মৌসুমী বায়ু বা উত্তর পূর্ব মৌসুমি বায়ু যেখান থেকে প্রবাহিত হয় তার বেশিরভাগটাই মানে উত্তর গোলার্ধে বেশিরভাগ অঞ্চলটা জুড়েই রয়েছে স্থলভাগ তো এই বায়ুটা স্থলভাগ থেকে জলভাগের দিকে প্রবাহিত হয় এবার স্থলভাগে যদি স্থলভাগের ওপর থেকে বায়ুটা প্রবাহিত হয় বেশিরভাগ অংশটা যে স্থলভাগ থেকে তৈরি হয়ে প্রবাহিত হয় তাহলে স্থলভাগ থেকে জলীয় বাষ্প সংগ্রহ করতে পারে না তাই জন্য অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত হয় এই বায়ুটার জন্য মৌসুমি বায়ুর কিছু বৈশিষ্ট্য দেখে নেব দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর প্রভাবে ভারত বাংলাদেশ মায়ানমার দক্ষিণ চীন গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় ভারতে এই মৌসুমী বায়ুর প্রভাবে সর্বাধিক বৃষ্টিপাত হয় এই কারণে মৌসুমী বায়ুর দেশ বলা হয় ভারতকে শীতকালে মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর গোলাতে তেমন একটা বৃষ্টিপাত হয় না কারণ উত্তর গোলার্ধ থেকে বায়ুটা তৈরি হয়ে দক্ষিণ গোলার্ধের দিকে যাচ্ছে তাহলে সেই বায়ুর প্রভাবে উত্তর গোলার্ধে খুব একটা বৃষ্টিপাত হবে না সবে তৈরি হচ্ছে তাতে না আছে জলীয় বাষ্প না আছে কিছু তাহলে সেখানে বৃষ্টিপাত খুব কম হবে তাই শীতকালীন মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর গোলার্ধে খুব একটা বৃষ্টিপাত হয় না এবং দক্ষিণ গোলার্ধে কিছুটা বৃষ্টিপাত হয় সাময়িক বায়ু সম্পর্কে বোঝা গেল এবার আমরা চলে যাব আকস্মিক বায়ুতে আকস্মিক বায়ু ডেফিনেশন অনিয়মিত ভাবে হঠাৎ খুব জোরে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় আকস্মিক বায়ু অনিয়মিতভাবে ভাবে হঠাৎ খুব জোরে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় আকস্মিক বায়ু অর্থাৎ এই বায়ু কখন হবে তার কোনো ঠিক নেই হঠাৎ করে হতে পারে এর দুটো উদাহরণ আছে মানে আকস্মিক বায়ু দুটো উদাহরণ হচ্ছে একটা হচ্ছে ঘূর্ণবাদ যাকে ইংরেজিতে বলা হয় সাইক্লোন এবং দ্বিতীয় হচ্ছে প্রতি ঘূর্ণবাদ ইংরাজি যাকে বলা হয় অ্যান্টিসাইক্লোন প্রথমে দেখব ঘূর্ণবাদ সম্পর্কে কোন একটা ছোট জায়গায় কোন একটা ছোট জায়গায় যদি আকস্মিকভাবে উষ্ণতা বৃদ্ধি পেয়ে যায় এবং তার সাথে বায়ুর চাপ কমে যায় কোন একটা ছোট জায়গায় যদি আকস্মিকভাবে উষ্ণতা খুব বৃদ্ধি পেয়ে যায় এবং বায়ুর চাপ যদি খুব কমে যায় তাহলে সেখানে একটা গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয় এই অঞ্চলটাতে তখন একটা গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হবে এবং যখন এখানে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হবে আশেপাশের থেকে উচ্চচাপ অঞ্চল থেকে ঠান্ডা বায়ু এই অঞ্চলের দিকে ঘূর্ণির আকারে আসতে শুরু করবে এই নিম্নচাপ কেন্দ্রের শূন্যস্থান পূরণ করার জন্য আশেপাশের উচ্চচাপ অঞ্চল থেকে বাতাস প্রবল বেগে ঘূর্ণির আকারে চলে আসবে এবং যখনই এই বাতাস এই নিম্নচাপ কেন্দ্রের কাছে চলে আসবে তখন সেগুলো গরম হয়ে যাবে দিয়ে উপরের দিকে উঠে যেতে থাকবে এরূপ ভাবে নিম্নচাপ কেন্দ্রের দিকে যে বায়ু ঘূর্ণির আকারে প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে ঘূর্ণবাত অর্থাৎ যেটা আমি বললাম আর একবার বুঝে নিন কোনো একটা ছোট জায়গায় যদি হঠাৎ করে উষ্ণতা খুব বৃদ্ধি পেয়ে যায় তাহলে এইটুকু অঞ্চলের কি অবস্থা হবে এইটুকু অঞ্চলের বায়ু খুব গরম হয়ে যাবে গরম হওয়ার ফলে উপরের দিকে উঠে যাবে এইটুকু অঞ্চলে বায়ুর চাপ খুব কমে যাবে যখনই বায়ু উষ্ণ হবে দিয়ে উপরের দিকে উঠে যাবে তখন সেখানে বায়ুর চাপ কমে যাবে এবং যখনই এখানে বায়ুর চাপ কমে যাবে এবং উষ্ণতা বেড়ে যাবে এই জায়গাটাতে একটা নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হবে এবং এই যে নিম্নচাপ কেন্দ্রটা তৈরি হচ্ছে তার চারিদিকে রয়েছে উচ্চচাপ কেন্দ্র সেই উচ্চচাপ কেন্দ্র থেকে বাতাস প্রবল বেগে এই ঘূর্ণির আকারে এই নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে আসবে যখনই ঘূর্ণির আকারে এইভাবে ছুটে আসছে উচ্চচাপ অঞ্চল থেকে ঠান্ডা বাতাস এখান থেকে ঠান্ডা বাতাস এসে এই নিম্নচাপের কেন্দ্রের কাছে গিয়ে পৌঁছবে এবং কেন্দ্রের কাছে পৌঁছে এখানে তাপ এতটাই বেশি হয় সেই ঠান্ডা বাতাসটাও গরম হয়ে ওপর দিকে ঘূর্ণির আকারে উঠে যেতে থাকে এটাই হচ্ছে ঘূর্ণবাদ বা যাকে ইংরাজিতে বলে সাইক্লোন এই ঘূর্ণবাদের কিছু বৈশিষ্ট্য যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সব থেকে হচ্ছে ঘূর্ণবাদ এবং প্রতীপ ঘূর্ণবাদের বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ থাকে কেন্দ্রে নিম্নচাপ থাকে এটা কেন্দ্র এখানেই নিম্নচাপটা তৈরি হচ্ছে তাই ঘূর্ণবাতের ক্ষেত্রে কেন্দ্রে নিম্নচাপ সৃষ্টি হবে দ্বিতীয় বৈশিষ্ট্য ঘূর্ণবাদ উত্তর গোলার্ধে ঘড়ির কাটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাটার দিকে প্রবাহিত এই উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ উত্তর গোলার্ধে অর্থাৎ এই জায়গায় ঘূর্ণপাত ঘড়ির কাটার বিপরীত দিকে প্রবাহিত হয় তিন ঘড়ি এইভাবে প্রবাহিত হয় এদিক থেকে এদিকে আসে ঘড়ির কাটা এইভাবে যায় ঘূর্ণবাতের ক্ষেত্রে উত্তর গোলার্ধে এটা ঘড়ির কাটার বিপরীত দিকে হবে অর্থাৎ এইভাবে হবে ঠিক হবে দক্ষিণ গোলার্ধে দক্ষিণ গোলার্ধে কিভাবে হবে এইভাবে একটি প্রবল ঘূর্ণপাতের উচ্চতা হয় নয় পয়েন্ট ছয় কিলোমিটার প্রায় নয় পয়েন্ট ছয় কিলোমিটার উচ্চতা বিশিষ্ট হতে পারে ব্যাস হয় প্রায় ষোলো হাজার কিলোমিটার হয় কিলোমিটার মানে ব্যাস বলতে যদি এটার হয় মানে এইটুকু অংশ যদি এইটা হয় তাহলে এই পুরো ব্যাস হচ্ছে ষোলো হাজার কিলোমিটার এতটা বড় অঞ্চল নিয়ে হতে পারে এবং এর উচ্চতা হবে নয় পয়েন্ট ছয় কিলোমিটার গতিবেগ হয় একশো কুড়ি থেকে একশো ষাট কিলোমিটার গতি একশো কুড়ি থেকে একশো ষাট কিলোমিটার পর্যন্ত হতে পারে আর যদি এর গতি দুশো কিলোমিটারের বেশি হয়ে যায় গতি যদি দুশো কিলোমিটারের বেশি হয়ে যায় তখন তাকে বলা হবে সুপার সাইক্লোন এই ঘূর্ণবাদ পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত যেমন হ্যারিকেন ক্যারিবিয়ান উপসাগরে এবং উত্তর আটলান্টিক মহাসাগরে যে ঘূর্ণপাত্রা সৃষ্টি হয় তাকে বলা হয় হ্যারিকেন টাইফুন চীন ও জাপানের উপকূল অঞ্চলে যে ঘূর্ণপাত সৃষ্টি হয় তাকে বলা হয় টাইফুন টর্নেডো আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ অংশে যে ঘূর্ণপাত্রা সৃষ্টি হয় তাকে বলা হয় টর্নেডো কালবৈশাখী আমরা জানি কালবৈশাখী কাকে বলে ভারতের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে এই ঘূর্ণবাদ কালবৈশাখী নামে পরিচিত এবং উইলি 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 উত্তর পশ্চিম অস্ট্রেলিয়ায় ঘূর্ণবাদ উইলি উইলি নামে পরিচিত এবার আমরা দেখব প্রতীপ ঘূর্ণবাদ সম্পর্কে প্রতীপ ঘূর্ণবাদ যার ইংরেজি হচ্ছে অ্যান্টিসাইক্লোন এটা প্রধানত হয় নাতিহিতোষ্ণ মন্ডলে এবং হিমমন্ডলে অর্থাৎ ঠান্ডা জায়গায় এই সমস্ত অঞ্চলে কোন কোন স্থানে প্রচন্ড ঠান্ডার জন্য প্রবল উচ্চচাপের সৃষ্টি হয় নাতিশীতোষ্ণ মন্ডলে এবং হিমমণ্ডলে অন্তর্গত কোন কোন স্থানে প্রচন্ড ঠান্ডার জন্য একটা গভীর উচ্চচাপ কেন্দ্রের সৃষ্টি হয় তখন এই উচ্চচাপ কেন্দ্র থেকে ঠান্ডা এবং শুষ্ক বাতাস বাইরে নিম্নচাপ কেন্দ্রের দিকে ঘূর্ণির আকারে প্রবাহিত হয় একেই বলা হচ্ছে প্রতীপ ঘূর্ণবাত ঘূর্ণবাতের জন্য যে নিম্নচাপ কেন্দ্রটা তৈরি হচ্ছিল সেটা মাঝখানে তৈরি হচ্ছিল চারিদিক থেকে উচ্চচাপ অঞ্চল থেকে বাতাস এইভাবে ঘুরতে ঘুরতে সেই কেন্দ্রের দিকে যাচ্ছিল এবার এই কেন্দ্রে তৈরি হচ্ছে উচ্চচাপ এবং উচ্চচাপ যখন তৈরি হচ্ছে তখন কেন্দ্র থেকে ঠান্ডা এবং ভারী বাতাস বাইরের নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে যায় এই সমস্ত অঞ্চলে তখন নিম্নচাপ থাকে সেই জায়গাকার বায়ু গরম হয় এবং হালকা হয় ফলে উপরের দিকে উঠে যায় এবং উচ্চচাপ অঞ্চলের বায়ু ঠান্ডা হয় শীতল হয় সেই কারণে ভারী হয় এবং নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে যায় ঘূর্ণির আকারে সেটাকেই বলা হচ্ছে প্রদীপ ঘূর্ণবিদ এর কিছু বৈশিষ্ট্য হচ্ছে প্রথম প্রদীপ ঘূর্ণবাদ এর কেন্দ্রে উচ্চচাপ থাকে ঘূর্ণবাদের ক্ষেত্রে কেন্দ্রে থাকত নিম্নচাপ কিন্তু প্রতীপ ঘূর্ণবাদের ক্ষেত্রে কেন্দ্রে হয় উচ্চচাপ প্রতীপ ঘূর্ণ মানে সেকেন্ড পয়েন্ট সেকেন্ড বৈশিষ্ট্য প্রতীপ ঘূর্ণবাদের বাতাস ঠান্ডা এবং শুষ্ক হয় বাতাস ঠান্ডা এবং শুষ্ক হয় তিন নম্বর বৈশিষ্ট্য এই ঘূর্ণবাদ নিম্নগামী এবং বহির্মুখী এই বাতাস নিম্নগামী এবং বহির্মুখী বাইরের দিকে এটা প্রবাহিত হয় উত্তর গোলার্ধে প্রতীপ ঘূর্ণবাদ ঘড়ির কাটার দিকে প্রবাহিত হয় উত্তর গোলার্ধে ঘূর্ণবাদ ঘড়ির কাটার দিকে প্রবাহিত হয় এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাটার বিপরীত দিকে প্রবাহিত হয় অর্থাৎ দক্ষিণ গোলার্ধে এইভাবে প্রবাহিত হয় এই গেল ঘূর্ণবাদ এবং প্রদীপ ঘূর্ণবাদ সম্পর্কে আলোচনা অর্থাৎ আকস্মিক বায়ু শেষ হল তো যে তিনটে ভাগ বলেছিলাম অর্থাৎ নিয়ত বায়ু সাময়িক বায়ু এবং আকস্মিক বায়ু এই তিনটে কমপ্লিট হল এগুলো ছাড়াও বায়ু প্রবাহের আরো একটা ভাগ রয়েছে যাকে বলা হয় স্থানীয় বায়ু চতুর্থ ভাগ হচ্ছে স্থানীয় বায়ু প্রথম আমরা আলোচনা করেছি নিয়ত বায়ু তারপর দেখলাম সাময়িক বায়ু তারপর দেখলাম আকস্মিক বায়ু এরপর হচ্ছে স্থানীয় বায়ু ইংরেজিতে একে বলা হয় লোকাল লোকাল উইন্ড উইন্ড। ভূপৃষ্ঠের বিভিন্ন অঞ্চলে ভূপ্রকৃতি এবং পরিবেশের পার্থক্যের জন্য চাপ এবং তাপের পার্থক্য ঘটলে নানা রকম বায়ু প্রবাহের সৃষ্টি হয় এদেরকেই বলা হয় স্থানীয় বায়ু এর কিছু উদাহরণ দেখে নেব এবং সেগুলোই খুব ইম্পর্টেন্ট প্রথম হচ্ছে লু গ্রীষ্মকালে মে জুন মাসে উত্তর ভারতে এবং পশ্চিম ভারতে এক প্রকার উষ্ণ এবং শুষ্ক বায়ু দুপুরের পর থেকে পশ্চিম দিকে মানে সরি পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় এই বায়ুকে বলা হচ্ছে লু তাহলে লু প্রথম যে বৈশিষ্ট্যটা পেলাম সেটা হচ্ছে এই বায়ুটা সর্বদা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় এই বায়ু অত্যন্ত উষ্ণ এবং অসহ্য তাপ প্রবাহ থাকে এই বায়ুর উষ্ণতা থাকে প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে পঞ্চাশ ডিগ্রি সেকেন্ড আধি আধি হলো এক প্রকার ধুলোর ঝড় ধুলোর ঝড় এটা একটা ধুলোর ঝড় গ্রীষ্মকালে পাঞ্জাব এবং রাজস্থানে এই ধুলি ঝড় দেখা যায় এর গতিবেগ থাকে ঘন্টায় সত্তর থেকে একশো কিলোমিটার তাহলে আধি কোথায় প্রবাহিত হয় আদি প্রবাহিত হয় পাঞ্জাব এবং রাজস্থানে তৃতীয় চিনুক উত্তর আমেরিকার প্রেইরি অঞ্চলে রকি পার্বত্য অঞ্চল থেকে এক প্রকার উষ্ণ এবং শুষ্ক বায়ু প্রবাহিত হয় সেটাকে বলা হচ্ছে চিনুক চিনুক বায়ু প্রবাহিত হয় শীতকালে প্রথম বৈশিষ্ট্য চিনুক বায়ু উত্তর আমেরিকার প্রেইরি অঞ্চলে রকি পার্বত্য অঞ্চল থেকে প্রবাহিত হয় দ্বিতীয় বৈশিষ্ট্য চিনুক বায়ু শীতকালে প্রবাহিত হয় প্রেইরি অঞ্চলে শীতকালে পুরো বরফে ঢাকা পড়ে যায় সেখানে প্রচুর তুষারপাত হয় এবং এই চিনুক বায়ু প্রবাহিত হওয়ার ফলে সেই জায়গাটার উষ্ণতা হঠাৎ করে বৃদ্ধি পেয়ে যায় এর ফলে সেখানে যে বরফ জমে থাকে সেই বরফগুলো গলে যেতে সাহায্য করে এই চিনুক বায়ু এই জন্য একে তুষার ভক্ষক বা ইংরেজিতে স্নো ইটার বলা হয় তুষার ভক্ষক বা স্নো ইটার কাকে বলা হয় চিনুক বায়ুকে চতুর্থ ফন ইউরোপে রাইন নদীর উপত্যকায় শীতকালে এই বায়ু প্রবাহিত হয় এটা উষ্ণ এবং শুষ্ক বায়ু ইউরোপে রাইন নদী উপত্যকায় শীতকালে এই বায়ুটা প্রবাহিত হয় এবং এই বায়ুটা উষ্ণ এবং শুষ্ক এরপরে পঞ্চম শিরোক আফ্রিকা মহাদেশের লিবিয়ার মরুভূমি থেকে এই বায়ু উৎপত্তি হয় আফ্রিকা মহাদেশে থেকে এই বায়ুটা উৎপত্তি হয় এই বায়ু অত্যন্ত উষ্ণ শুষ্ক এবং ধুলিকণা পূর্ণ এই বায়ুটা অত্যন্ত শুষ্ক উষ্ণ এবং ধুলিকণা পূর্ণ ছ নম্বর খামসিন এটাও আফ্রিকা মহাদেশে প্রবাহিত হয় উত্তর আফ্রিকার উষ্ণ এবং শুষ্ক ধুলিকণাপূর্ণ বায়ু মিশরের খামসিন নামে পরিচিত মিশরে এই বায়ুটা খামসিন নামে পরিচিত এইরকমই একটা বায়ু স্পেনেও প্রবাহিত হয় প্রচন্ড উষ্ণ এবং শুষ্ক একটা বায়ু প্রবাহিত হয় যাকে স্পেনে বলা হয় লেভেস বা সেলেনা সরি সোলেনা লেভেস বা সোলেনা এটা স্পেন দেশে প্রবাহিত হয় খামসিন এবং লেভেস বা সোলেনা একই ধরনের পায় আট নম্বর হারমার উত্তর পশ্চিম আফ্রিকার পূর্ব ও উত্তর পূর্ব দিক থেকে এই ধরনের শুষ্ক এবং ধূলিকরণাপূর্ণ বাতাস প্রবাহিত হয় এটাও আফ্রিকা মহাদেশে প্রবাহিত উত্তর পশ্চিম আফ্রিকার পূর্ব এবং উত্তর পূর্ব দিক থেকে উত্তর পশ্চিম আফ্রিকার পূর্ব এবং উত্তর পূর্ব দিক থেকে এরাম দিক থেকে এবং এরম দিক থেকে এই বায়ুটা প্রবাহিত হয় এটাও উষ্ণ এবং শুষ্ক এই বায়ুর প্রভাবে গিনি উপকূলে স্যাঁতস্যাঁতে ও আর্দ্র আবহাওয়ার পরিবর্তে শীতল এবং আরামদায়ক একটা আবহাওয়ার সৃষ্টি হয় এই জন্য হারমারটানকে বলা হয় ডক্টর কুইন্ট ডক্টর উইন্ড হারমার বলা হয় নম্বর ইউরোপের আলফ পার্বত্য অঞ্চল থেকে ফ্রান্সের রোন নদীর উপত্যকা অব্দি শীতকালে শীতল এবং শুষ্ক বায়ু তীব্র গতিতে প্রবাহিত হয় ইউরোপের আল্পস পার্বত্য অঞ্চল থেকে ফ্রান্সের রোন নদী অব্দি যে বায়ুটা প্রবাহিত হচ্ছে সেটা খুব শীতল এবং শুষ্ক হয় এই বায়ুটারই নাম মিস্ট্র এরপরে পাম্পেরো পাম্পেরো এই বায়ুটা আর্জেন্টিনায় প্রবাহিত হয় আর্জেন্টিনার পাম্পাস অঞ্চলে এই বায়ুটা প্রবাহিত এরপরে রয়েছে এগারো নম্বর বোরা যুগোস্লাভিয়াতে এই বোরা বায়ুটা প্রবাহিত হয় যুগোস্লাভিয়া বলে একটা দেশ রয়েছে সেই দেশে বোড়া নামে একটা বায়ু প্রবাহিত হয় বারো নম্বর সান্তা আনা সান্তা আনা এটা উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়াতে প্রবাহিত হয় এছাড়াও রয়েছে সিমু এছাড়াও এই বায়ুটা সাহারা মরুভূমি অঞ্চলে প্রবাহিত হয় এবং সাহারা মরুভূমির উপর দিয়ে যেহেতু এটা প্রবাহিত হয় এটা বালুকণাপূর্ণ হয় তো এই ছিল সম্পূর্ণ বায়ু প্রবাহ সম্পর্কে আলোচনা এর পরের দিনের ভিডিওতে আমরা মেঘ এবং বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করব তাহলে এই চ্যাপ্টারটা কমপ্লিট হবে তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ